দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি অনুরোধ জানাবো, যারা আমার এই গোপালপুর দারিংবাড়ি ট্রিপের আগের ভিডিওগুলি দেখেনি তারা অবশ্যই আই বাটনে দেওয়া লিঙ্কে এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আগের ভিডিওগুলি দেখে নেবে। ওয়েলকাম টু ট্রাভেল ইন্ডিয়া, ট্রাভেল ইন্ডিয়ায় সবাইকে স্বাগত জানাই। আজ গোপালপুর দারিংবাড়ি ট্রিপে আমাদের শেষ দিন এবং দারিংবাড়িতে তৃতীয় দিন। আজ তৃতীয় দিনে যে যে স্পটগুলি আমরা দেখে নেব সেগুলি হলো পাঙ্গালি ভ্যালি ভিউ পয়েন্ট, হৃদমন্ত ওয়াটারফল, সোনপুর ভ্যালি ভিউ পয়েন্ট, হারবাঙ্গি ড্যাম, ব্রাহ্মণ্ডি ওয়াটারফল, খাসাডা ওয়াটারফল, জিরাং মনাস্ট্রি এবং তপ্তপানি হট স্প্রিং। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পাঙ্গালি ভ্যালি ভিউ পয়েন্টে। ওই যে দূরে দেখা যাচ্ছে পাঙ্গালি গ্রাম, এই গ্রামটি সম্পর্কে একটি বিশেষত্ব আমি পরে জানাবো। এটি মূলত একটি ভিউ পয়েন্ট যেখান থেকে দাঁড়িয়ে উপর থেকে ওই ভ্যালিটি খুব সুন্দর দেখা যায়। মৃদুমন্দ ওয়াটারফলস যাওয়ার রাস্তাটা, ঢোকার রাস্তাটা এরকম, অনেকটা ঢাল এবং তার সাথে খারাপ। মৃদুমন্দ ওয়াটারফলসে নামবো আমরা। এখানে নামতে গেলে 120টা সিঁড়ি নিচে নামতে হয় এবং তারপর আবার উঠতে হয়। নামাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওঠাটা। কাজেই আমরা একটু দেখে নিচ্ছি, আমাদের সঙ্গে অনেক বয়স্ক লোক আছে। বয়স্ক মানুষরা নামতে নামতে এবার উঠতে উঠতে হাঁপিয়ে গেলে তাদের জন্য বসারও সুবন্দোবস্ত করে দেওয়া আছে। এখানে কংক্রিটের সিট করে দেওয়া আছে, চেয়ার বসতে পারেন তারা। একটু চারপাশটা দেখি আমরা, কি সুন্দর পাহাড় জঙ্গল। আমরা অলরেডি জলধারার আওয়াজটা পাচ্ছি, শিশির করে জলপ্রপাতের আওয়াজটা পাচ্ছি এখান থেকে। এই মৃদুমন্দ ওয়াটারফলসটা যে গ্রামে অবস্থিত তার নাম হচ্ছে দাসিংবাড়ি। দাসিংবাড়ি গ্রামের এই অবস্থিত এই মৃদুমন্দ ওয়াটারফলস, এর আগে এটার নাম ছিল দাসিংবাড়ি ওয়াটারফলস, দাসিংবাড়ি ওয়াটারফলস নামেই পরিচিত ছিল। গত 2.5 বছর হলো এই ফলসটির নাম পরিবর্তন করে মৃদুমন্দ ওয়াটারফলস নাম দেওয়া হয়েছে। এই যে এই সিঁড়ি বেয়ে আমরা এসে নেমেছি, আমাদের লোকজন এখনও নামছেন। এই চারদিকটা প্রাকৃতিক পরিবেশটা বেশ সুন্দর। এই যে জলপ্রপাত এখান থেকে শুরু হচ্ছে, দেখি, বাহ, অসাধারণ একটি জলপ্রপাতের সাক্ষী হতে চলেছি আমরা। এই যে এসে পৌঁছেছি আমরা মৃদুমন্দ ওয়াটারফলস, অসাধারণ একটি ফলস। এখন জলের পরিমাণটা একটু কম, হয়তো বর্ষাকালে বৃষ্টি হওয়ার পরে জলের পরিমাণটা আরও বাড়ে এবং তখন হয়তো এই ফলসটি আরও বেশি সুন্দর লাগে দেখতে। এই হচ্ছে চারপাশটা, বারবার আমি চারপাশটা দেখাচ্ছি তার কারণ এই পরিবেশটাকে সঠিকভাবে উপভোগ করতে গেলে চারপাশটা দেখা বা বুঝতে পারাটা খুব প্রয়োজন। এখানে একটা বিশাল বড় গাছ আছে, চারপাশে এই পাথরগুলো পড়ে আসে, একটা অদ্ভুত শোভা তৈরি করছে, একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে এই টোটাল জায়গাটার মধ্যে, একটা অদ্ভুত শান্তি। এখানে এই জিনিসটি আমাকে খুব অবাক করল, একদল প্রজাপতি একসাথে জলের কলতাকুলির সাথে তালে তাল মিলিয়ে যেন পাখা মেলেছে। মৃদুমন্দ ওয়াটারফলের সাথে কাটানো কিছু স্মৃতিঘন মুহূর্তগুলিকে মুঠোবন্দি করে নিয়ে জীবনের পাথেয় করে নিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। Thank you.
এখন আমরা এসে উপস্থিত হয়েছি সোনপুর ভ্যালি ভিউ পয়েন্ট। এটি একটি খুব সুন্দর ভিউ পয়েন্ট এবং দূর থেকে এই একই রকম ভ্যালিটি দেখা যাচ্ছে। দেখুন দূরে এই ভ্যালিটি দেখা যাচ্ছে এবং চারপাশের পাহাড়গুলি পুরো সবুজে মোড়া, অদ্ভুত দৃশ্য। এখন আমরা চলেছি হারভাঙ্গি ড্যাম দেখতে। এই হলো হারভাঙ্গি ড্যাম যাওয়ার রাস্তা। রাস্তাটি খুবই সংকীর্ণ এবং দুপাশের ঝোপঝাড়গুলি প্রায় গায়ের উপর উঠে আসছে। রাস্তাটির অবস্থা জায়গায় জায়গায় বেশ খারাপ, তবে এটি একটি অফবিট প্লেস, তাই যেতেই হবে রাস্তা যতই খারাপ হোক না কেন। আমরা এখন পৌঁছে গেছি হারভাঙ্গি ড্যামে। দেখুন কি অসাধারণ ড্যাম, ড্যামের জায়গাটা, এখানটা চারপাশটা অসাধারণ। খানিকটা নৈনিতালের লেকের মতো ভিউ আপনারা এখানে পাবেন, অপূর্ব শোভা। লেকটা পুরো চারদিকে পাহাড়ে ঘেরা, লেক তো নয় এটা, অ্যাকচুয়ালি ড্যাম। নদীটা পুরো পাহাড়ে ঘেরা চারদিকটা, এখানটাতে এসে ড্যামটা তৈরি হয়েছে। জলটা পুরো স্থির, ঠিক যেন লেকের মতোই লাগছে, অপূর্ব সুন্দর জায়গাটা। এটাও একটা আনকমন স্পট, একটা অফবিট জায়গা যেটা কেউ ঘোরায় না। আবারও আমি বলবো, আমার সেই ড্রাইভার ভাই পিঙ্কু, সে আমাকে এখানে নিয়ে এসেছে হারভাঙ্গি ড্যাম। এটাও আমি কোনো ভিডিওতে দেখিনি এবং ফার্স্ট টাইম মেবি হয়তো আমি যে রাস্তা দিয়ে আসছি সে রাস্তাতে কোনো লোক দেখতে পাইনি। তার থেকেই বোঝা যায়, যদিও আমরা অফ সিজনে এসেছি, তার থেকেই বোঝা যায় যে এখানে এখন এই ড্যামটা দেখতে খুব বেশি লোক আসে না বা দেখে না বা নিয়ে আসে না, নিয়ে আসা হয় না। তো এইসব জায়গা আসতে গেলে আপনাকে বিশ্বস্ত লোক দরকার, যারা এইসব জায়গা চেনে। যারা আমরা ব্রাহ্মণ্ডী ওয়াটারফলস এখানে এসেছি। দেখুন আগে চারদিকটা দেখিয়ে দিই। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এটা ভ্যালির মধ্যে, চারদিকে পাহাড়ে ঘেরা। এবার এই রাস্তাটা দিয়ে আমরা যাব, এই রাস্তাটা দিয়ে আমরা যাব ফলসের দিকে। আমি নামটাই ইভেন প্রথম শুনলাম, আমি কারোর ভিডিওতে দেখিও নি, শুনিও নি এই নামটা, ব্রাহ্মণ্ডি ওয়াটারফলস। তো এটা আরও একটা অফবিট জায়গা আমরা দেখতে চলেছি, একেবারে আননোন, অজানা জায়গা। এই যে সেই ওয়াটারফলস দেখাচ্ছি, এখান দিয়ে একটা ওয়াটারফলস, সুন্দর ফলস এখানে তৈরি হয়েছে। আমরা এসেছি বড্ড ভর দুপুরে, আর মাথার উপর রোদ, প্রচণ্ড গরম লাগছে, শুকনো জায়গা। কিন্তু ওয়াটারফলসটা একদম সামনে যেতে পারলে বলে ভালো হতো, একদম সামনে পর্যন্ত আমি যেতে পারলাম না, তাই দুঃখিত। কারণ অনেকটা কাছাকাছি পর্যন্ত আসার চেষ্টা করেছি, কারণ পাথরগুলো এতটাই বড় বড়, এখানে নিয়ে নামাটা একটু রিস্কি হয়ে যাবে, তাই আর আমি এতটাই নিলাম না। কিন্তু এখান থেকেই যা শোভা দেখা যাচ্ছে সেটাই বেশ সুন্দর, অস্বাভাবিক। আমরা এসে পৌঁছলাম খাসাড়া ওয়াটারফলস। এই যে খাসাড়া ওয়াটারফলস পিছনে দেখা যাচ্ছে, খাসাড়া ওয়াটারফলসটা। চলুন একটু ভালো করে ভালো ভিউ নিই। সারাদিন এতগুলো জায়গা ঘুরে পরিশ্রান্ত, প্রচণ্ড গরমও ছিল আজকে, মুখ চোখের অবস্থা স্বাভাবিকভাবেই খুব খারাপ, বুঝতেই পারছেন দেখে। আমরা যখন খাসাড়া ওয়াটারফল গিয়ে পৌঁছলাম তখন বেশ বিকেল, এবং সারাদিনের ঘোরাঘুরিতে আমরাও বেশ পরিশ্রান্ত ও ক্লান্ত, তাই এই ক্লান্ত শরীরে যখন পা ডুবিয়ে বসলাম ঝর্ণার জলে, শরীরটা যেন স্বাভাবিকভাবেই খানিকটা ঝরঝরে হয়ে উঠল। এই ঠান্ডা জলে মুখ চোখ ধুয়ে নিলাম এবং বেশ খানিকটা ফ্রেশ অনুভব করতে, আবার উপভোগ করতে থাকলাম চারিপাশের প্রাকৃতিক শোভা।
এবং এই ওয়াটারফলের গল্প লাগে। কাঁসাটা ওয়াটারফলসে একদম জলধারার সামনে চলে এসেছি আমরা। এখান থেকে একদম সরাসরি জলধারাটা দেখা যাচ্ছে, এত সুন্দরভাবে ফলসটা নামছে এতটা জায়গা জুড়ে, খুব সুন্দর। এখন পর্যন্ত যে কটা ফলস আমরা দেখলাম এখানে এই ট্যুরে, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ জল আসতে দেখলাম এই ফলসটা দিয়ে। দারুণ লাগছে, সম্ভবত পুরোপুরি একটা নদী সেখান থেকে এরমভাবে ঝর্ণার মতো পড়ে পড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে, অসাধারণ দৃশ্য। এবং সবচেয়ে বড় ব্যাপার এর যে নিচেটা, মানে অর্থাৎ যেখানটা দিয়ে জলটা যাচ্ছে তলাটা, হ্যাঁ এই ঝর্ণার যে তলাটা, এই তলাটা পুরোপুরি পাথরের, এই বেসিনটা পুরো পাথরের, এই পাথরের ওপরেই এসে জলটা পড়ছে। এবং তলাটা পুরো যেটা আমরা এখানটা দেখতে পাচ্ছি, পুরো জায়গাটা জুড়ে যে জায়গা যেটা আমরা দেখতে পাচ্ছি, পুরোটাই একটা পাহাড়ের ওপর বা পাথরের ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি। এবার পালা কিছু স্মৃতি ক্যামেরা বন্দি করে নেয়ার, যেটা না হলে ট্রিপটাই প্রায় অসম্পূর্ণ থেকে যায়। খাসাডা ওয়াটারফল দেখে এবার আমরা যাত্রা শুরু করলাম জিরাং মনাস্ট্রির দিকে। জিরাং মনাস্ট্রির গেট দিয়ে প্রবেশ করতেই সুন্দর বাঁধানো রাস্তা দিয়ে চলতে লাগলো আমাদের গাড়ি। দূর থেকে দেখা যাচ্ছে মনাস্ট্রির উপরের অংশ। এবার আমরা চলেছি জিরাং মনাস্ট্রি দেখতে। এই যে জিরাং মনাস্ট্রির দিকে চলেছি, দেখি এখানে উপরে লেখা রয়েছে পদ্মা সম্ভবা মহাবীরা। ঢুকে পড়েছি আমরা একদম মেন গেট দিয়ে। মেন গেটে এখানে টিকিট করতে হয়, ৫ টাকা করে পার্সন এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। আমরা ওখান থেকে এন্ট্রি ফি দিয়ে এবার দেখুন ভেতরে ঢুকে পড়েছি। এবার ভেতরের জায়গাটা আপনি দেখায়, একদম ট্র্যাডিশনাল বৌদ্ধ মনাস্ট্রি যেমন হয়, একদম সেরকম মনাস্ট্রি। ভেতরটাতে অপার শান্তি বিরাজ করছে। এই যে গেট, একদম প্রথাগত মনাস্ট্রি, মানে এত বড় মনাস্ট্রি আমি এর আগে দেখিনি। তারপর অনেক জায়গায় গেছি, ঘুরেছি, মনাস্ট্রি দেখেছি, ব্যাংককেও দেখেছি। এই মনাস্ট্রিটা অনেকটা বড়, অনেকটা স্পেস নিয়ে চারিদিকে, বিশাল বড় মনাস্ট্রি। এবং শুধু অরিজিনাল যে টেম্পলটা, সেই টেম্পলটাই বিশাল বড়, অনেকটা বড় মনাস্ট্রি। এবং এই যে রুমগুলো দেখা যাচ্ছে, এইগুলোতে তো বৌদ্ধ সন্ন্যাসীরা সব থাকেন, ওনাদের থাকার জায়গা, বৌদ্ধ শিক্ষানবিশ যারা থাকেন তারা প্রত্যেকে থাকেন। তারা সকাল থেকে উঠে বিভিন্ন সিস্টেমের সঙ্গে যুক্ত থাকেন, পড়াশোনা করা, বৌদ্ধিক সিস্টেমের মধ্যে নিজেদেরকে গ্রো করা, ছোটো থেকে এখানে এরা মানুষ হন। তাদের জন্য বিভিন্ন ছাত্রাবাস থাকে। দেয়ালের প্রতিটি কারুকার্যতে বুদ্ধিজমের ছাপ রয়েছে, বুদ্ধিস্ট কালচার সংরক্ষিত রয়েছে। একটা প্রথাগত ট্র্যাডিশনাল বুদ্ধিস্ট মনাস্ট্রি কীরকম হয় সেটি আপনারা এই মনাস্ট্রি দেখলে সঠিকভাবে অনুধাবন করতে পারবেন। এবং অবাক ব্যাপার, প্রসাদ হিসেবে এখানে আঙুর বিতরণ করা হচ্ছিল, সাথে ছিল বাচ্চাদের জন্য ফ্রুটি। আমার ছেলেরও দেখেই আগে এগিয়ে এলো, দুখানা ফ্রুটি হাতে তুলে দিল। যাই হোক, তারপর তাকে বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে একটিতেই রাজি করানো গেল। আমরা এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে 7টার সময় এসে পৌঁছেছি তপ্তপানি হটস্প্রিংয়ে, মানে তপ্তপানি উষ্ণ প্রস্রবণের সামনে। এখানে একটা মন্দির হয়ে রয়েছে এটাকে কেন্দ্র করে। এই মন্দিরের ভেতরে জুতো খুলে প্রবেশ করতে হবে, আমরা প্রবেশ করছি।
মন্দিরের ভেতর দিয়ে রেলিং দেয়া, অন্ধকারে দেখাবার চেষ্টা করছি যতটা সম্ভব। এখানে দুটো দাক্ষিণী যোগিনী টাইপের কারুর মূর্তি রয়েছে। এবং আরও এগিয়ে যাচ্ছি আমরা হট স্প্রিংয়ের দিকে, কৃষ্ণপ্রসবনের দিকে। ঘুরঘুরি কেটে কেটে জলে যেহেতু উত্তপ্ত জলটা উঠছে, ফুটছে জলটা, বোঝা যাচ্ছে। এবং একটা ভাপও পাওয়া যাচ্ছে, বেশ একটা গরম ভাপ এখান থেকে আমরা অনুভব করতে পারছি। এখান থেকে আমরা হাত দিলে বা মুখ বাড়ালে একটা গরম ভাব ফিল করতে পাচ্ছি। যে হট স্প্রিংসের উপরে কোনো সন্দেহ নেই। এই যে এইখান থেকে এই যে একটা জায়গা রাখা আছে, এইখান দিয়ে একটা পুকুরের মতো বা ছোট বাঁধানো, তলাটা পুরো বাঁধানো, টাইলস দিয়ে বাঁধানো, এবং ওপরটা দিয়ে জল রয়েছে, মানে সিঁড়ি দিয়ে নামার যে রাস্তা, যে সিঁড়ি দিয়ে নামার রাস্তা, সিঁড়ি দিয়ে নেমে গিয়ে এখানে এই উষ্ণ প্রশ্রমণের জলটা এখানে স্টোর করা হয়েছে। এখানে বেশ গরম জল, মানে প্রায় 40-45 ডিগ্রি টেম্পারেচার তো হবেই, বেশ গরম জল। এই হচ্ছে উষ্ণ প্রশ্রমণের জলটা এখানে রাখা হয়েছে। এখানে বলা হয় যে কারোর কোনো রোগ থাকলে নাকি এই জলে চান করলে ভালো হয়ে যায়। অবশ্য মন্দিরের ভেতরে আমরা এসে প্রবেশ করেছি, যদিও রাত্রিবেলা মন্দির ভেতর থেকে বন্ধ করা ছিল, আমরা খুলে নিয়েছি। তাড়াতাড়ি করে এটা কিছু দেওয়া ছিল না। মন্দির দিকে চলছি, বাবা মহাদেবের মন্দির। তপ্ত পানির ঠিক উল্টো দিকে একটি থাকার জায়গাও আছে, হিল ভিউ তরুণস গেস্ট হাউস। এটা গেস্ট হাউস, হিল ভিউ তরুণস গেস্ট হাউস। এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, আমি ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে ছবিটা ভালো বোঝা যাচ্ছে না, আমি মেন ছবিটাও দেখিয়ে দেবো। তো এখানে কেউ চাইলে আপনারা এসে থাকতেও পারেন তপ্ত পানিতে এসে। আমাদের ট্যুর শেষ, আমরা ব্রহ্মপুর স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ড্রাইভার ভাই পিঙ্কুকে আমরা এবার বিদায় জানাচ্ছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটি লাইক করবেন, জানবেন আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানানোর জন্য অনেক অনুপ্রেরণা যোগায়। এরপরের ভিডিওতে টোটাল দারিংবাড়ি ট্রিপের খরচের হিসেব এবং সাথে থাকছে আরও একটি চমক। স্টে টিউনড, দেখা হচ্ছে পরের ভিডিওতে।